স্কুল যা সিং সিং দু বছর পর হলে গিয়ে মুভি দেখা সবাই চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে অনেকদিন দেরি হয়ে অনেকটা দেরি হয়ে গেল ব্লগের মাঝে করতে পারিনি ব্লগ তো আজকে আমরা এখন দুপুরবেলা 2:30 বাজে তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটা সিনেমা দেখব বলে তো কি সিনেমা দেখব সেটা সিনেমার হলে গিয়ে তোমাদেরকে বলবো এখন ফেব্রুয়ারি মাস কিন্তু দেখে মনে হচ্ছে জ্যৈষ্ঠের দুপুর এতটা রোদের তাপ আর গরম এই হলো ভাইজাগ গরম খুব লাগে আবার সন্ধ্যের পর ঠান্ডাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটি তুমি চামার সুবসের কথা বেবং গজিমাল রবীন্দ্র নানারে মোদিন গেদা সাংচর নামা ইমি অগনা বরিন রিতিকা ঋষিকা রশ্মিকা এটা কি ওনার কি তিন মেয়ে তোমার গাড়িতে আমার নাম লিখবে নাকি পিছনে আমার নামটা লিখে দিও ইগো কার সিনেমা দেখতে যাবে বলবে একটা বক্তব্য আছে আমি না কোনোদিন লরিতে উঠিনি তুমি উঠেছ এই পোর্ট রোডের এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে কারণ এই বাপাসটা দিয়ে পাহাড় দেখা যায় যদিও বা আবছা অনেকটা দূর হয়তো তবুও ভালো লাগে এখানে মেন রোডের ধারে নানান রঙের ফুল গাছ লাগানো থাকে এবং পরিচর্যাও করে সুন্দর যেটা রাস্তার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় কলকাতার রাস্তা এরকম দেখা যায় না এই সাইডটা কি সুন্দর করেছে হ্যাঁ খুব সুন্দর করে দিয়েছে আগে কিরম ছিল রাস্তাটা আমরা চিত্রালয়া মলে এসেছি যেটা আরটিসি কমপ্লেক্সের কাছাকাছি নাহলে ওখানে সিনেমার টিকিট কাটছে আমি এখানে ঘুরঘুর করছি এই গাছটা আমার বেশ ভালো লেগেছে কি গাছ আমি জানি না বাট কাটিংটা বেশ সুন্দর করেছে ফুল যা সিং সিং করেও খুললো না লাস্টে দুই পা ভরসা চলো চলো কিনবেন না লোক দিতে যাচ্ছেন দেখবেন 5-10 মিনিট করে দেখে দুখে আর না কিনে চলে আসবেন সে জল খেতে যাচ্ছে গিয়ে মুন্ডু ঢুকি দাও ওখানে ওটা কি সিনেমা এস আর আর
তো আমরা গঙ্গুবাই মুভি দেখতে এসেছি, এখন বসে রয়েছি, স্টার্ট হোক। তো সিনেমা দেখে তার রিভিউ আমি পরে দিচ্ছি, দেখিনি আগে, তো দেখা হচ্ছে পরে, চলো টাটা। তো মুভি দেখে আমরা বেরিয়ে গেছি, মুভিটা কীরকম দেখলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে আমি ডিটেলসে বলবো নিরিবিলিতে। এই রাস্তা দিয়ে হাঁটছি কারণ এই মলে আসলে এই রোডে একটা চকলেটের শপ পড়ে, সেখান থেকে আমি চকলেট কিনি। তো চলো, তো এবার আমরা একটু বিগ বাজারে এলাম, বিগ বাজারে একটু ঘুরে টুরে দেখছি, আমার কিছু কেনাকাটিও আছে, করে টোরে তারপর বাড়ি যাব। তো চলো, তো এবার আমরা গাজীবাগা সেন্ট্রাল মলে এলাম। এখানের আইনক্সটা এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হলে বেশ ভালো হয় কারণ এটা আমাদের টাউনশিপের খুব কাছাকাছি। তো এবার ডিনার নিয়ে বাড়ি যাব। লাস্টে খাবার নিয়ে বাড়ি ফিরছি। ও, এটা সাজিয়েছে, এখানে বিয়ে ছিল, আমরা যেতে পারিনি। টুটুই তোমাকে ধরবে, তুমি যাওনি কেন ওনার বিয়েতে? কি কি চকলেট কিনেছি দেখাবো ভাবলাম, দেখানোর আগে খাওয়া সারা, তো একটা বেঁচেছিল একটাই, তাই ভিডিওতে দেখালাম। তো খানা পিনা সব কমপ্লিট, এখন আমি এতক্ষণ ধরে বলছিলাম পরে বাড়িতে গিয়ে মুভি রিভিউ দেবো, মুভি রিভিউ দেবো, তো এখন আমি তোমাদেরকে নিশ্চিন্তে বসে রিভিউটা দিচ্ছি। দু বছর পর হলে গিয়ে মুভি দেখা, লাস্ট বোধ হয় আয়ুষ্মান খুরানার ড্রিম গার্ল দেখেছিলাম হলে গিয়ে, তারপরে এই আজকে গেলাম। এই মুভিতে ভিলেন ক্যারেক্টারকে হিরো হিসাবে প্রেজেন্ট করা হয়েছে। সিনেমাতে দেখানো হয়েছে গঙ্গা নামের একটি মেয়েকে তার প্রেমিক বোম্বেতে এসে হাজার টাকায় বেচে দিয়েছে, এবং তার গঙ্গার থেকে গঙ্গু হয়ে ওঠা, এবং গঙ্গুর থেকে গঙ্গুবাই হয়ে ওঠা, এবং তারপরে মাফিয়া কুইন হয়ে ওঠা কিভাবে হলো জার্নিটা পুরো ডিটেলসে দেখিয়েছে। তো আমার কাছে ওকে ওকে টাইপস লেগেছে মুভিটা। যারা যারা হলে গিয়ে দেখোনি, আমার মতে দেখার দরকার নেই ভাই, বাড়ি বসে দেখো, হলে গিয়ে দেখার মতো এমন কিছু আমার মনে হয়নি মুভিটা। আর মুভির গানগুলো আমার সেরকম পছন্দ হয়নি, আর একটু বোরিং লাগছিল দেখতে হলে বসে। যারা যারা আলিয়া ভাটের ফ্যান তাদেরকে বলবো, আলিয়া ভাটের জন্য যদি আলিয়া ভাটের যদি ফ্যান হয়ে থাকো তবে মুভিটা দেখো হলে গিয়ে, আলিয়া ভাট দারুণ অ্যাক্টিং করেছে। তো আলিয়া ভাট 100% দিয়েছে, কিন্তু আমার কাছ দিয়ে যদি তোমরা রিভিউ জানতে চাও, এরকম আমার ভালো লাগেনি, আমি নেক্সট বার আর এই মুভিটা দেখতে বসবো না, ওয়ান টাইম দেখার মতোই সিনেমাটা। তো এই ছিল আমার আজকের রিভিউ মুভি দেখার পর। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।